থ্যাংক ইউ। নাম কি তোমাদের? ধন্যবাদ, আসার সময় আবার খাওয়া যাবো, ঠিক আছে? আমরা এখন এই যে বাজারটা, এটা হচ্ছে বারবকুণ্ড, আর এই বারবকুণ্ডতেই হচ্ছে সেই অগ্নিকুণ্ড অবস্থিত। তো আমরা দেখি কোন রাস্তা দিয়ে আমাদের ড্রাইভার সাহেব ঢোকে। আমি এই ফার্স্ট যাচ্ছি, এজন্য অতটা ভালো বলতে পারতেছি না, মেবি এই সামনে রাস্তাটা দিয়ে ঢুকবে। এইটাই তো রাস্তা না? এই তো, এইটাই হচ্ছে রোড, আমরা প্রবেশ করলাম। এখন দেখার পালা কতক্ষণ লাগে আর ওখানে গিয়ে কি দেখাতে পারি আপনাদেরকে। আবার রেল লাইন পড়ছে, মাত্রই মাত্রই ট্রেন গেল। আমরা এখন যে রোডটায় আছি, এটা হচ্ছে মূলত পাহাড়ের সেই রোড, আমরা যেখান দিয়ে হচ্ছে সীতাকুণ্ড থেকে নিচে নামছিলাম, ওই রকমই রোডটা। এখানে দেখতে পাচ্ছেন পাহাড়, সামনে পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করছে। চলে আইসি মনে হয় তো। যাক, ওনাদের একটা কাপজাপ ঝামেলা আছে। তো এখান থেকে নাকি এখন বললো যে আমাদের যাওয়ার কথা হচ্ছে গাড়িতে ওই পর্যন্ত, কিন্তু 30 মিনিট নাকি হাঁটতে হবে। আজ যাবো না, গাড়ি ওই দেখলো কথা হচ্ছে, আপনি দেখে আছেন না? দেখে আছে, আমাকে টাকা দিয়ে দাও। তো সামনের রাস্তা ভালো না অতটা, মাটির রাস্তা আর গর্ত আছে প্রচুর, এই কারণে হচ্ছে আমাদের এখানে নামাই দিল। আর সবার কাছে শুনলাম যে 20 মিনিটের মতো লাগবে হেঁটে যেতে। না ভাই, 20 মিনিট কাপাতে দিতে পারবো, 20 থেকে 25 মিনিট, ওই তো। যাই হোক, যাচ্ছি, দেখি কদ্দূর যেতে পারি হেঁটে হেঁটে। আজকে সারাদিন তো হাঁটলামই, আবার বিকালবেলাও হাঁটি, কত দূর যেতে পারি হেঁটে হেঁটে। চলো বহুদূর হেঁটে হেঁটে। চলেন আমাদের সাথে, আপনারাও হাঁটেন, আজকে সারাদিনই তো হাঁটলেন। বন্ধু কি ফিলিংস হচ্ছে? জানের 12টা বাজে কিন্তু তারপর এত আনন্দ লাগতেছে, এটা বলে বোঝানোর মতো না, বোঝানো যাবে না। এই ট্রিপটাই আসলে জোস, প্রথম দিনই এত জোস কাটলো, এরপরে কক্সবাজার বান্দরবান আরো জোস কাটবে। বান দিছি তো, আর গামছা থাকলে লগে নেটওয়ার্ক থাকে। ওরে ভাই জোস, এটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ডায়লগ, গামছা থাকলে নেটওয়ার্ক থাকে। আমরা বাঙালি, বুঝতে হবে বুঝতে হবে, মাছে ভাতে বাঙালি না ভাই, গামছা লুঙ্গিতে বাঙালি, ভুল বলেন কেন? এখন আর খালে বিলে মাছ নাই, কিন্তু দোকানে গামছা লুঙ্গি পাবেন, সঙ্গে ধুতিও পাইবেন। কি ডাইলার আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া আনছি না, জোর নাই গিলি গায়ে। অনেকে ডাল খাইছে, অনেকে আলু ভর্তা খাইছে, তাদেরকে খালিও বিরিয়ানি আলু ভর্তা পাইনি। তীর্থযাত্রা নিরামিষ খাবা, খবর মাঝখানে, পথের মাঝখানে একটা শনি ঠাকুরের মন্দির, এখানে ভিক্ষা দিয়ে যাচ্ছে সবাই।
কি পাহাড়ি ঝর্ণার জল পাইছি আমরা না দেখো বুঝছো বদনাম নাই বিয়াল একটা সমুদ্র আমি কইছিলাম যে খাল পাড়ি দেওয়া লাগে এটা কিন্তু খাল এই জায়গায় এই পর্যন্ত জল থাকে বেটা ঝর্ণাটা কত দিয়ে দিক গেলি বিশাল খাল বিশাল ঝর্ণা সারা সময় খালে খালে জম ধুলোর হ্যাঁ খারাপ কর নাই আচ্ছা ওই যে ফুলটা কি গাছে ওই যে ফুটছে কিসা জল কৃষ্ণ খাবো একটু পরে খাবো তাহলে থ্যাংক ইউ নাম কি তোমাদের ধন্যবাদ আসার সময় আবার খাওয়া যাবো ঠিক আছে এ খাজুর কাছে মাতি হইছে ওটা তার কাছ থেকে আলাইছিলাম শম্ভু মহাদেবা অবশেষে আমরা প্রায় 25-30 মিনিট হাঁটলাম মন্দিরে এসে পৌঁছালাম ভিডিও করতেছি ভিডিও করতে কিন্তু নিষেধ করছে ওইটার মধ্যে সম্ভবত শিবলিঙ্গ না আমাদের এখান থেকে আসছে জুতারও খুলে নামো জয় শিব শম্ভ জয় শিব শম্ভ জয় শিব শম্ভ ওরা ভিডিও করিস কত বসে হ্যালো কত তো আমাদের হচ্ছে বারবকুণ্ড তীর্থস্থান দর্শন করা শেষ আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যে আপনারা তো ভিডিওটা দেখলেন
আশা করছি মোটামুটি এখানে যা আছে আপনাদেরকে এক নজর অন্তত দেখানোর জন্য, যাতে করে আপনারা বুঝতে পারেন যেখানে কি কি আছে, অন্তত যারা না আসছেন। আবার অনেকে এসে মিস করে যান এগুলা, এটা আসলে উচিত না। এক জায়গায় গেলে সব কিছু দেখে তারপরে বাড়ি ফেরা উচিত, তাতে যত কষ্ট হোক না কেন। তো সূর্য প্রায় অস্ত যাবে, সন্ধে হয়ে গেছে আমাদের, সন্ধ্যের আগে আর কি এলাকাটা ছাড়তে হবে, কারণ সন্ধ্যের পরে এখানে আবার আর্মি তারপরে পুলিশ টহলে নামে। কারণ তো বারবকুণ্ড তীর্থস্থান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে কক্সবাজারে।